बीबी खानम मस्जिद उज़बेकिस्तान एक ऐतिहासिक जामे मस्जिद जा समरकंद उज़बेकिस्तान अवस्थित एर नामकरण 14 शतक शासक आमिर तैमूर स्त्री नाम अनुसारे एर समयकार तोला छवि जा रंगीन करेछेन अग्रगामी चित्रग्राहक सार्जी मिखालोविक प्रोकोदिन गोर्स्की जाते 1897 सालेर भूमिकम्पे ध्वंस हुएछिलो। तेरोशो 1399 सालेर भारतीय समर युद्धेर परे तत्कालीन शासक तैमूर सिद्धांत नेन जे तार नव्य राजधानी समरकंदे एकटी विशाल मस्जिद निर्माण करबेन। मस्जिदटी निर्माण हय अत्यंत दामी पाथर दिए जा भारतीयदेर विपक्षे युद्धजयेर वैशिष्ट्य बहन करे। राय गंजालेस डि क्लाविजो एर मते 90টি অধিগ্রহণকৃত हाथी এই দামি পাথরগুলো বহনের কাজে ব্যবহৃত হয় যাতে সৌচ্চভাবে সামরকান্দের বিবি খানম মসজিদটি সৌচ্চভাবে নির্মাণ সম্ভব হয়। মসজিদটির নির্মাণ কাজ সমাপ্ত হয় 1399 থেকে 1404 সালের মধ্যে। যা হোক, এক শতক ধরে মসজিদটি অব্যবহারের ফলে ধীরে ধীরে তা ধ্বংসের সম্মুখীন হয়। এই মসজিদটি ধ্বংসের উপক্রম হওয়ার প্রধান কারণ হলো এর নির্মাণ ত্রুটি এবং এটি অতি দ্রুত নির্মাণ হওয়ার ফলে তা দূর করা সম্ভব হয়নি, তাই এর কিছু অংশ আস্তে আস্তে ভেঙে পড়ে। 1897 সালের ভূমিকম্পে এর একটি অংশ ভেঙে পড়ে। যা হোক, 1974 সালে উজবেকিস্তান সরকার এই মসজিদটি পুনর্নির্মাণের কাজ শুরু করে, ফলে এখন যে মসজিদটি দেখা যাচ্ছে তা একেবারেই নতুন এবং এর প্রতিষ্ঠাকালীন কোনো কাজ এখন আর অবশিষ্ট নেই। সিওপ বাজার যা বিবি খানমের পাদদেশে অবস্থিত, যা 600 বছরের পুরনো। বিবি খানম মসজিদের বাইরের দেয়ালে দৈর্ঘ্য 167 মিটার এবং প্রস্থ 109 মিটার। এই মসজিদের উপরের প্রধান গম্বুজের সর্বোচ্চ উচ্চতা 40 মিটার এবং এর প্রবেশদ্বার উচ্চতায় 35 মিটার। এই মসজিদের প্রাঙ্গণের মধ্যে একটি বড় মার্বেল পাথরের তৈরি কোরআন শরীফ রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন যেন আমাদের কোনো নতুন ভিডিও আপনার মিস না হয়। দেখা হবে আগামী এপিসোডে, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।